শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার রায় 1 জানুয়ারি 9 ঘন্টার বেশি শুনানি শেষে এই রায় দিয়েছেন আদালত। এ সময় ডক্টর ইউনূসের খালাস চেয়ে শ্রম আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তাঁর আইনজীবী। শ্রম আদালতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার শুনানির শ্বাসরুদ্ধকর 9 ঘন্টা। সকাল 11:30টায় শুরু হয় শুনানি, চলে রাত 8:30 পর্যন্ত। মাঝে 1 ঘন্টা দুপুরের খাবার এবং মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হয় 15 মিনিট। শ্রম আদালতে এত সময় ধরে কোনো মামলা শুনানির ঘটনা এটি প্রথম। এদিন ডক্টর ইউনূস সহ 4 আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের আইনজীবী। ইতি টানেন 11 কার্যদিবসের শুনানির, যা শুরু হয়েছিল 20 নভেম্বর। অধ্যাপক ইউনূসের আইনজীবীর দাবি, হয়রানির জন্যই মামলা খালাস পাবেন 4 আসামি। আইনের ধারা অনুযায়ী, বিধান অনুযায়ী এবং আইন যদি তার নিজস্ব গতিতে থাকে তাহলে আমরা নেবিচার পাব। পৃথিবীর কোনো শক্তি নাই সেখানে নেবিচার থেকে আমাদের বঞ্চিত করা। আর ডক্টর ইউনূস বললেন, তিনি কোনো অন্যায় করেননি। আমরা তো নির্দোষ, সেটা আর প্রমাণ করার কি আছে? কাজে ওটা নিয়ে আমরা চিন্তা করি, আমরা তো অপরাধ করিনি। প্রত্যাশার মানে তো কিছু একটা আশা করি, আমার যেটা আছে এটাই আছে, সত্য প্রমাণিত হোক, এটাই তো প্রত্যাশা, সবার তো প্রত্যাশা তাই, যেটা সত্য সেটা বেরিয়ে আসে। ডক্টর ইউনূসের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা চেয়ে যুক্তিতর্ক শেষ করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী। আদালত রায়ের দিন ধার্য করেন 1 জানুয়ারি। আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে এবং শ্রম আইনের সর্বোচ্চ সাজা যাতে হয় সেটা আমরা প্রমাণ করেছি, এবং আমাদের এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কতটুকু প্রমাণিত হলো সেটা মাননীয় বিচারক মহোদয় সেটা উনি তার রায় বিস্তারিত ব্যাখ্যা দিবেন। গ্রামীণ টেলিকমের 101 জন শ্রমিক কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।